একটা সময় তোমার আর আমার একটাই আকাশ ছিল, যেখানে সকাল থেকে শুরু করে ওই গভীর রাত অবধি শুধু তুমি আর আমি ছিলাম। দূরত্ব থাকলেও কাছাকাছি ছিলাম, কারণ এটা বিশ্বাস ছিল তোমার আর আমার আকাশ একই আছে, শুধু নেই তোমার আর আমার স্বপ্নগুলো, যে স্বপ্নগুলো তুমি দেখাতে। আর বলতে একদিন এমন হবে মানুষ ঠিকই চলে যায়, কিন্তু তার দেখানো ওই স্বপ্নগুলো না সহজে ভুলে যাওয়া যায় না, জীবনের ওই শেষ স্টপ দিয়ে আফসোস হয়ে থেকে যায়। তোমার কাছে হয়তো আমার মনে কোনো দাম নাই, দাম থাকলে তো আর এভাবে ভেঙে ফেলতে না, অনেক বেশি সস্তায় ছিল। তাই তো একবার ভাবারও প্রয়োজন মনে করনি যে মনটা এভাবে ভেঙে ফেলা ঠিক হবে কিনা। যখন মানুষের স্বপ্নের মৃত্যু হয় তখন মনটাও না মারা যায়, তবে একটা স্বপ্নের মৃত্যুতে কিন্তু কম কষ্ট হয় না, বেঁচে থাকার ইচ্ছাটাও কমে যায়, সবকিছু যেন অসহ্য লাগে। একটা সময় যে প্রিয় গিটারের সুর তোলে তাকে শোনাতে ভালো লাগতো, তার চলে যাওয়ার পরে সেই প্রিয় গিটারটাই কেন জানি অসহ্য হয়ে যায়। ভালোবাসা যতটুকু খুশি দেয় আবার দিন শেষে হিসাব করে দেখেন তার থেকেও হাজার গুণে বেশি কষ্ট দেয়। তবু আমরা ভালোবাসি, সব জেনেও ভালোবাসি। সবার উদ্দেশ্যে একটা কথাই বলতে চাই, এই যুগে ভালোবাসার মানুষের বড্ড অভাব। দিন শেষে সব থেকে বড় ধোকাটা সব থেকে প্রিয় মানুষটাই দেয়, তাই ভালোবাসার আগে মানুষটা ভালোবাসা পাওয়ার যোগ্য কিনা সেটা দেখে নেবেন। অযথা নিজেকে কিছুদিনের সুখের জন্য আজীবন কষ্ট দেওয়ার কোনো মানে হয় না। ধন্যবাদ।